ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালাইসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আগামী সপ্তাহে নিফটি ব্যাংক নিফটি ইম্পর্টেন্ট লেভেল ডিসকাশন করব, সঙ্গে ক্রুড অয়েলের ইম্পর্টেন্ট লেভেল, ক্রুড অয়েলের ট্রেড প্ল্যান কী হতে পারে সেই ভিডিওতে সেটাও ডিসকাস করব। খুব ছোট ভিডিও থাকবে, লাস্ট এক সপ্তাহ ধরে কোনো ভিডিও আমাদের আসেনি, কারণ লাস্ট এক সপ্তাহ আমি মার্কেটে অ্যাক্টিভলি কাজ করিনি, মার্কেটে আউট অফ স্টেশন দ্যাট মিনস বাইরে ছিলাম, যার জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। তো এই উইক থেকে আবার অ্যাক্টিভলি মার্কেটে থাকবো এবং রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যে ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। নিফটির ক্ষেত্রে যদি দেখি, লাস্ট উইকে নিফটির, এটা উইকলি চার্ট, লাস্ট উইকে নিফটির খুব বেশি মুভমেন্ট হয়নি, ছোটো ক্যান্ডেল হয়েছে, একটা ডোজি ক্যান্ডেল বলতে পারেন। এবং নিচের দিকে আমাদের যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এই মুহূর্তে, সেটা হচ্ছে 24,800 থেকে 24,700। দ্যাট মিন্স লাস্ট উইকের যে লো, এই লো যদি ফিট ব্রেক করে, মার্কেট যদি এখান থেকে নিচের দিকে ব্রেক করে, তাহলে মার্কেটে আমরা উপরের দিকে নিচের দিকে একটা মুভমেন্ট কিন্তু দেন দেখতে পাবো। সেক্ষেত্রে নিচের দিকে আরও 200-250 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে আমরা দেখতে পারি ইনিশিয়ালি। তো যদি মার্কেটের এখান থেকে আগামী সপ্তাহে মার্কেটের পজিবিলিটি উপরের দিকে, তখনই হবে যদি মার্কেট 25,250 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে। দেখুন কী হবে আগামী সপ্তাহে, কী না হবে, এটা প্রেডিক্ট করার চেয়ে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যে কোন লেভেলের উপরে গেলে মার্কেটে বুলিশ প্ল্যান করব, কোন লেভেলের উপরে নিচে গেলে মার্কেটে সেলিং সাইডে প্ল্যান করব, আর কোন লেভেলের মাঝে মার্কেট থাকলে সেখানে আমরা ছোট ছোট ট্রেড প্ল্যান করব। তো যদি আমি এখানে 15 মিনিটের চার্ট ওপেন করি বা ডেলি চার্ট ওপেন করি, দেখুন ডেলি চার্টে নিফটিতে এই রেঞ্জের মধ্যে মার্কেট রয়েছে, এবং যে চার্ট, যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম উইকলি চার্টে, সেই চার্টে উপরের দিকে 25,250 এবং নিচের দিকে 250 মোটামুটি অলমোস্ট, এবং নিচের দিকে 800 থেকে 700 রেঞ্জের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, এখানে সাবধান হয়ে যেতে হবে মার্কেটে, এই লেভেলের কাছে মার্কেট উইক, এবং এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে মার্কেট নিচে এখান থেকে 200-250 পয়েন্টের ফল্ট, কিন্তু এখান থেকে পজিশনাল বেসিসে মার্কেটে পাওয়া যেতে পারে এক দুদিনের মধ্যে। মার্কেটের উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই করব যদি মার্কেট এখানে, দেখুন ইনিশিয়ালি ইন্টারডে 25,150 এই লেভেলের উপরে, মোটামুটি 25,150 উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে ইন্টারডে বেসিসে, তাহলে এখান থেকে উপরের দিকে 100 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে, সেক্ষেত্রে 25,250 পর্যন্ত মার্কেটের টার্গেট হতে পারে। এবং 25,250 উপরে যদি মার্কেট সাস্টেন করে, উপরে যদি ক্লোজ দেয়, একদিনের ক্লোজ দেয়, এবং তারপরের দিন যদি ওই লেভেলকে ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে এখান থেকে 25,500 থেকে 650 পর্যন্ত টার্গেট কিন্তু উপরের দিকে পজিশনাল বেসিসে দু এক দিনের মধ্যে আমরা দেখতে পারি। মার্কেটে আমরা দেখেছি লাস্ট 2 সপ্তাহ ধরে মার্কেটে ফল হতে, এবং এর মধ্যে লাস্ট 1 সপ্তাহ আগে থেকে জিও পলিটিক্যাল কিছু টেনশান চলছে, যেখানে ইরান ইসরায়েলের উপরে কিছু মিসাইল হামলা করেছিল, এবং মোর দ্যান 180 মিসাইল হামলা হয়েছিল, তারপরে ইসরায়েল থেকে তার উপরে জবাব দেবে এরকম কিছু বলা হয়েছে। এর মাঝখানে আমাদের আরবিআই মনিটারি পলিসি ছিল, এবং সেখান থেকে আরবিআই মনিটারি পলিসি নেগেটিভ তেমন কিছু আসেনি, তো সেক্ষেত্রে একটা নিউট্রাল ভিউ মার্কেটে, নিউট্রাল একটা মুভমেন্ট মার্কেটে আমরা দেখেছি লাস্ট উইকে। তো এই লেভেলের বেসিসে আমি ট্রেড প্ল্যান করবো আগামীকালের জন্য, ইম্পর্টেন্ট লেভেল এটাই থাকবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাংক নিফটি উইকলি বেসিসে একটা চ্যানেলের মধ্যে দিয়ে ব্যাংক নিফটি চলছে, এবং এটা অনেক দিন আগে থেকে, জুন মাস থেকে যদি আমরা দেখি, জুন থেকে এটা অক্টোবর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 4-5 মাস একটা চ্যানেলের মধ্যে দিয়ে ব্যাংক নিফটি চলছে, এবং উপরের দিয়ে গেলে উপরের লেভেল থেকে সেলিং আসছে, নিচের লেভেলে যখন আসছে নিচের লেভেল থেকে বাইং আসছে। তো ব্যাংক নিফটি সেই নিচের লেভেলের কাছাকাছি, এটা উইকলি চার্ট, সাপ্তাহিক চার্ট এটা। এই উইকলি চার্টে ব্যাংক নিফটি যদি আমরা দেখি, ব্যাংক নিফটি কিন্তু সে নিচের লেভেলের কাছাকাছি এখানে ট্রেড করছে, এবং নিচের লেভেলে উইকলি চার্টে একটা ডোজি ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। এই হ্যামার ক্যান্ডেলের যদি উপরে ট্রেড করতে স্টার্ট করে, দ্যাট মিন্স 51,850 উপরে যদি ব্যাংক নিফটি ক্লোজ দেয় এবং এর উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে উপরের দিকে আমরা 52,200 এই লেভেলের উপরে উপরের দিকে মুভমেন্ট আমরা প্ল্যান করতে পারি। বাট ব্যাংক নিফটি যদি আগামী সপ্তাহে উইক থাকে, এবং যদি ব্যাংক নিফটি এখানে আগামী সপ্তাহে আমরা দেখি ব্যাংক নিফটি 50,500 নিচে ট্রেড করতে স্টার্ট করছে, দ্যাট মিন্স সেখান থেকে অনেকটা দূরে, যদিও বা 51,200 কাছাকাছি ট্রেড করছে, 700 পয়েন্ট নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাংক নিফটি এখান থেকে
এই যে চ্যানেল আছে, চ্যানেলের লোয়ার পয়েন্ট যেখানে আছে মোটামুটি 49,500-600 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এই সবগুলো আমি আপনাদের স্পট চার্ট বলছি যে ব্যাংক নিফটির ক্ষেত্রে এই এই লেভেল পর্যন্ত তাহলে দেখাতে পারে, যদি এই লেভেলের নিচে দ্যাট মিনস সেখান থেকে কিন্তু এই মুভমেন্টটা ব্যাংক নিফটিতে পাওয়া যেতে পারে। তো 50,000-এর নিচে ব্যাংক নিফটি উইক থাকবে এবং সেক্ষেত্রে নিচের দিকে 49,249,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। উপরের দিকে প্ল্যান তখনই করবো যদি ব্যাংক নিফটি এখান থেকে উপরের দিকে 52,000-এর উপরে ট্রেড করতে স্টার্ট করে। চলুন একবার দেখে নিই ডেলি চার্ট। ডেলি চার্টে যদি দেখি ব্যাংক নিফটি লেভেল সেম, একই কোনো চেঞ্জ হবে না। উপরের দিকে 52,000-এর উপরে ব্যাংক নিফটি ঠিক আছে এবং ব্যাংক নিফটি 52,200-এর উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে ফির মুভমেন্ট দেখাতে পারে। এবং যদি ব্যাংক নিফটির নিচের দিকে মুভমেন্ট হয় 50,500-এর নিচে ব্যাংক নিফটি উইক হয়ে যাবে। 50,500 মানে উপরের লেভেল 51,170-51,200, এখান থেকে ধরুন 500-700 পয়েন্ট নিচে যদি ব্যাংক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে দ্যাট মিনস এটা একটা নর্মাল বাউন্স, এখান থেকে নিচের দিকে ফল হয়েছে, তারপর একটা নর্মাল বাউন্স, দেন এখান থেকে যদি এই লেভেলকে ফার্দার ব্রেক করে তাহলে এখান থেকে নিচের দিকে কিন্তু ব্যাংক নিফটি 49,500 ইনিশিয়ালি মানে এখান থেকে 1,000 পয়েন্ট এবং এই লেভেল ব্রেক করলে এখান থেকে আরও নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ যদি উপরের দিকে মুভমেন্ট হয় তাহলে যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর বেসিসে ট্রেড প্ল্যান করবো আগামী সপ্তাহে। এবং ইন্টারডে বেসিসে এর মাঝখানে যদি মার্কেট থাকে ইন্টারডে বেসিসে ছোটোখাটো ট্রেড প্ল্যান করাতে পারে, বড় ট্রেড প্ল্যান এর মিডিলে এর মাঝখানে কিন্তু নেই। এবার দেখে নিই ক্রুড অয়েলের ক্ষেত্রে, ক্রুড অয়েলের ইম্পর্টেন্ট লেভেল দেখেই এটা আমি লাস্ট টাইম ক্রুডের ভিউ যখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই লাইনটা আমি ড্র করেছিলাম যে এখান থেকে ক্রুডের এটা একটা মাল্টিপল সাপোর্ট লেভেল ছিল, এই লেভেলের কাছ থেকে ক্রুডের রিজেকশন হতে পারে এই জায়গাতে আমি শেয়ার করেছিলাম এবং এখান থেকে উপরে যাচ্ছিলো, এখান থেকে আমরা রিজেকশন দেখেছি এবং নিচের দিকে এসে দেখুন ক্রুড এখান থেকে আবার উপরের দিকে একটা ডাবল বটম ফর্মেশান করে, ডাবল বটম ফর্ম করেছে ডেলি চার্টে এবং উপরে গিয়ে সেটাকে এবার রিটেস্ট করেছে, করে আবার ফার্দার উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো ক্রুড যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, দেখুন ক্রুড যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে যখনই ক্রুড এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এখানে সিম্পল ক্রুডের ক্ষেত্রে 6520 লেভেলের উপরে যদি ক্রুড সাস্টেন ট্রেড করে এবং একটা যদি 15 মিনিটের ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে এখান থেকে ক্রুডের নেক্সট লেভেল হবে উপরের দিকে মোটামুটি ধরুন 150 পয়েন্ট উপরে, এখান থেকে 6675 এবং এই লেভেলও যদি ব্রেক করে তাহলে উপরের দিকে কিন্তু আরও মুভমেন্ট দেখাতে পারে। আর ক্রুডের এখানে একটা লং অনেক দিন ধরে ক্রুডের যদি একটা ট্রেন লাইন আমি ড্র করি, দেখুন অনেক দিন ধরে ক্রুডের একটা ট্রেন লাইনের মধ্যে দিয়ে চলছে। একটা কথা মনে রাখবেন ক্রুডে এই যে মুভমেন্টটা আসবে উপরের দিকে এটা একটা লাস্ট টাইম মুভমেন্ট আমি বলতে পারি এই বছরের জন্য, এবং উপরের দিকে যে মুভমেন্টটা হচ্ছে এটা জিও পলিটিক্যাল যে টেনশান, ইরান ইসরায়েলের মধ্যে যে ওয়ার তার বেসিসে এবং অনেক এর সঙ্গে আর কিছু কিছু দেশ যুক্ত হচ্ছে, এবং ইসরায়েলের একটা কথা চলছে যে ইসরায়েল ইরানের যেখানে তেল উৎপাদক, যেখানে তেল উৎপাদন হয় সেই জায়গাতে মিসাইল হামলা করতে পারে, এর বেসিসেও ইরান বলে দিয়েছেন যে যদি এরকমটি হয় তারা তাহলে তারা একটা যোগ্য জবাব দেবে। দেখুন হয়তো বা ইসরায়েলকে যোগ্য জবাব দেবে না, কিন্তু যদি ইরানের উপরে ইরানের যেখানে তেল উৎপাদন হয়, যেখানে তেল মেন ইরান উৎপাদন করে সেই জায়গাতে যদি ইসরায়েল অ্যাটাক করে তাহলে কিন্তু ইরান ইসরায়েলকে অ্যাটাক না করলেও আরবিয়ান কান্ট্রি, যেসব অন্যান্য যে আরব কান্ট্রি আছে তাদের যে অয়েল ফ্যাসিলিটি যেখানে যেখান থেকে তারা অয়েল উৎপাদন করে সেখানে কিন্তু ইসরায়েল ইরান অ্যাটাক করতে পারে, এবং ইরান যদি সেখানে অ্যাটাক করে তাহলে তার পরিবর্তে তার জন্য ওয়ার্ল্ড মার্কেটে ক্রুড একটা ক্রাইসিস আসতে পারে এবং তার বেসিসে ক্রুড এখান থেকে একটা মুভমেন্ট আসতে পারে। তো যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখান থেকে এই লেভেলগুলো মাথায় রাখুন, এবং যদি এখান থেকে 6681 এই লেভেলকেও ব্রেক করে বা এখানে 6700 মানে 6700 বা 6750 লেভেলকে ব্রেক করে ক্রুড এখানে 7000 লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং তার বেশিও দেখাতে পারে। এবং এই যে লেভেল ক্রুডে আসবে এটা 2024-এর লাস্ট একটা র্যালি আসবে, এরপরে দেখুন এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনটাও মাথায় রাখুন, এই ট্রেন লাইনে হচ্ছে 6750 একটা ইম্পর্টেন্ট লেভেল, এই লেভেল যদি ব্রেক করে তা ক্রুডের উপরের দিকে 7000 আরও 250 পয়েন্টের মুভমেন্ট, এবং এখান থেকে ক্রুডের র্যালি কিন্তু উপরের দিকে যদি আসে, যদি এরকম যুদ্ধ বা এরকম যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু ক্রুড এখান থেকে 7000 নয় 7500 ইভেন 8000 পর্যন্ত ক্রুড দেখাতে পারে। সেখানে ক্রুড এখান থেকে প্রায় যদি আমরা দেখি ক্রুড এখান থেকে যে লেভেলে আছে এখান থেকে 10% পর্যন্ত মুভমেন্ট
আমরা দেখতে পারি, এবং 10% যদি কোরের মুভমেন্ট হয় সেক্ষেত্রে 7000 পর্যন্ত টার্গেট হতে পারে। কিন্তু নর্মালি হবে না, যদি এরকম অ্যাটাক কিছু হয় সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে পারেন, এবং এই যে লেভেলগুলো আমি শেয়ার করলাম সেগুলোর দিকেই নজর থাকবে। ফার্দার উইক ক্রুড কখন হবে? ক্রুড উইক তখনই হবে যদি এখান থেকে উপরের দিকে না গিয়ে ক্রুড ছোটো ছোটো নিচের দিকে মুভমেন্ট হয়, এবং 6000 লেভেল যদি ফার্দার ব্রেক করে তাহলে ক্রুড কিন্তু নিচের দিকে মুভমেন্ট হবে। তার আগে পর্যন্ত ক্রুডে বাই অন ডিপ। 6000 ক্রুশিয়াল লেভেল ক্রুডের ক্ষেত্রে 6000 থেকে 6050 এই লেভেল যতক্ষণ না ব্রেক করছে ক্রুড এখান থেকে বাই অন ডিপি থাকবে। এই লেভেল যদি একবার ব্রেক করে যায় তাহলে ক্রুডের বাই অন ডিপ থাকবে না, কিন্তু নিউজের উপরে এখানে মুভমেন্ট হয়। ক্রুড যারা ট্রেড করেন ছোটো ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করতে পারেন, ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ক্রুডের মুভমেন্ট হয়। 1200-1500-2000 ক্রুডে ইনকাম করা, যদি আপনি মোটামুটি 7000-8000 ডিপ্লয় করে কাজ করেন, মোটামুটি ট্রেড যদি বোঝেন নর্মাল প্রাইস অ্যাকশনের বেসিসে, বড়ো কোনো ইভেন্ট বড়ো কোনো নিউজ কিছু দরকার নেই, তার বেসিসে ক্রুডের মুভমেন্ট কিন্তু হয়, কমোডিটি মার্কেটে কাজ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন, লাইক করবেন, এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।